হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ফিফথ জেনারেশন ফাইটারের সমশক্তিশালী হবে 4.5 জেনারেশন ফাইটার জেট। কথাটি শুনে অবাক হচ্ছেন তো? এখানে অবাক হওয়ার কিছুই নেই, কারণ সেই ফিফথ জেনারেশন ফাইটার যখন চীনের J-20, তখন আসলে অবাক হওয়ার কিছুই থাকে না। বন্ধুরা, আপনাদের সকলেরই কম বেশি আশা করি মনে আছে যে কিছুদিন আগে ভারতের রিটায়ার্ড এয়ার চিফ মার্শাল BS ধানোয়া স্যার বলেছিলেন যে ইন্ডিয়ান রাফেল খুব সহজেই চাইনিজ J-20 মোকাবিলা করতে পারবে। এছাড়া তিনি তার বক্তব্যে আরও কিছু পয়েন্টের সাথে এটাও উল্লেখ করেছিলেন যে কেন চীনের J-20 একটি পুরোপুরি ফিফথ জেনারেশন ফাইটার জেট না। তো যাই হোক না কেন, BS ধানোয়া স্যারের পাশাপাশি যদিও আমরা এটা মানি যে চাইনিজ J-20 একটি পুরোপুরি ফিফথ জেনারেশন ফাইটার জেট না, তবে এমন কিছু মানুষ আছে যাদের J-20 নিয়ে গর্বের শেষ নেই। তাই এক কথায় এটা বলতে পারেন যে আজকের এই ভিডিওটি মূলত সেই সব মানুষের জন্যে একটি শিক্ষণীয় ভিডিও হতে চলেছে যারা কিনা J-20 অন্ধভক্ত। তো চলুন দেখি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা সকলেই কম বেশি আশা করি জানেন যে চীন বর্তমানে এশিয়ার মধ্যে একটি ল্যান্ড মাফিয়া দেশ হিসেবে সুপরিচিত হয়ে উঠেছে, আর এক্ষেত্রে চীনের নজর রয়েছে তাইওয়ানের উপরে। বর্তমানে চীন চাইছে যে কোনো উপায়ে তাইওয়ান দখল করে নিতে, অপরদিকে তাইওয়ান চাইছে যে কোনো উপায়ে তার সার্বভৌমত্ব বজায় রাখতে। এ কারণে তাইওয়ান তার চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী শত্রু চীনের মোকাবিলা করার জন্য দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি করার পথে হাঁটছে। তাই তো তারা ইতিমধ্যে আমেরিকার সঙ্গে 66টি F-16 কেনার জন্য ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর করেছে। বন্ধুরা, আমেরিকার সাথে F-16 চুক্তি স্বাক্ষর করার পরে চীনের তরফ থেকে ধমকি দেওয়া হয়েছিল যে চীন আমেরিকান মেড ওই সকল F-16 ফাইটার জেটগুলিকে তাইওয়ানের মাটিতে ল্যান্ডই করতে দেবে না। অর্থাৎ আরও স্পষ্ট ভাষায় বলতে গেলে, মাটিতে ল্যান্ড করার আগেই সেগুলিকে আকাশেই ধ্বংস করে দেবে চীন। এখানে সবথেকে মজার ব্যাপার হচ্ছে, চীনের তরফ থেকে ফাঁপড়বাজি ধমকি দেওয়া হয়েও আমেরিকা কিন্তু বিষয়টিকে সিরিয়াস হিসেবে নিয়েছে। আর তাই তো আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাইওয়ানের অর্ডারকৃত F-16গুলিতে এমন কিছু ফিফথ জেনারেশন টেকনোলজি ব্যবহার করবে যার ফলে তাইওয়ানের F-16গুলি চীনের ফিফথ জেনারেশন ফাইটার জেটকে খুব সহজেই টক্কর দিতে পারবে। কিন্তু আমেরিকার পক্ষ থেকে এখনও সঠিকভাবে এটা নিশ্চিত করা হয়নি যে আমেরিকা তাইওয়ানের ফাইটার জেটে ঠিক কী কী ফিফথ জেনারেশন ফাইটারের টেকনোলজি ইন্টিগ্রেট করবে। তবে কিছু নিউজ ওয়েবসাইটের সূত্র মতে, আমেরিকা তাইওয়ানের অর্ডারকৃত ফাইটার জেটে যে সকল ফিফথ জেনারেশন টেকনোলজি ইউজ করবে তার মধ্যে একটি হচ্ছে ফিফথ জেনারেশন র্যাডার। খুব সম্ভবত এই ফিফথ জেনারেশন র্যাডারটি হবে নর্থরোপ গ্রুম্যানের তৈরি AN-APG-83AESA র্যাডার। বন্ধুরা, যেহেতু আমেরিকা তাইওয়ানের অর্ডারকৃত F-16 ফাইটারগুলিকে চীনের সবথেকে শক্তিশালী বিমান J-20 কথা মাথায় রেখে ম্যানুফ্যাকচার করবে, সেক্ষেত্রে এই AN-APG-83 মতো শক্তিশালী লং রেঞ্জ র্যাডার খুবই প্রয়োজন ছিল। কারণ কথায় আছে, যুদ্ধক্ষেত্রে শত্রুর ফাইটারকে যে আগে দেখতে পায় তার জেতার চান্স থাকে সবথেকে বেশি। আর যুদ্ধক্ষেত্রে শত্রুর ফাইটারকে আগে ডিটেক্ট করতে হয়ে আপনার ফাইটার জেটে শত্রুর ফাইটার জেট অপেক্ষা শক্তিশালী লং রেঞ্জ র্যাডার থাকাটা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে তাইওয়ানের এই নতুন F-16গুলি সামনের দিনে চাইনিজ এয়ারফোর্সের বিরুদ্ধে একটি গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। এ বিষয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই নিউজটি যখন দিচ্ছি তখন আজকের এই ভিডিওতে আপনাদের আরও একটি নিউজ দিয়ে দিই। আজকের ভিডিওর দ্বিতীয় আপডেট আসছে আমাদের পড়শি দেশ পাকিস্তান থেকে। গতকাল আমাদের পড়শি দেশ পাকিস্তানে দুটি পৃথক হামলায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 13 জন পাকিস্তানি সেনা এবং 7 জন বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী। পাকিস্তানে ঘটা এই দুটি পৃথক হামলার একটি ঘটেছে বেলুচিস্তানে এবং অপর ঘটনাটি ঘটেছে উত্তর ওয়াজিরিস্তানে। প্রাথমিকভাবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করেও এটা মোটামুটি 90% ক্লিয়ার যে হামলা চালিয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। বন্ধুরা, আমাদের পড়শি দেশ পাকিস্তান একে তো গাধার ব্যবসা করে নিজের দেশ চালায়, তারপরেও তারা কাশ্মীরি জঙ্গিদের অর্থ সাহায্য ও আর্মস সাপ্লাই করে ভারতে জঙ্গিবাদ চালায়। সেদিক থেকে বিচার করে পাকিস্তানি সেনার উপর এরকম হামলা হওয়াটা ভারতের জন্য কতটা খুশির খবর বলে আপনি মনে করেন? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি এই ভিডিওগুলি যদি ফেসবুকে দেখতে চান তবে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখতে পারেন। পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন,
শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভগবান।